এই গল্পটা হলো কমলসপুর গ্রামের। ওখানে সাবিত্রী নিজের বাচ্চাদের সঙ্গে থাকত। সাবিত্রী একটি সরকারি স্কুলে টিচার ছিলেন। বয়স বেশি হওয়ার কারণে রিটায়ার হওয়ারও সময় হয়ে এসেছিল। রোহন ঘর জামাই হয়ে ওনাদের সাথেই থাকত, আর লক্ষ্মী ওদের একমাত্র মেয়ের নাম ছিল। আরে ঘর জামাই আমি, তার মানে এটা নয় যে ঘরের সমস্ত কাজ আমি একাই করব। সারাদিন শুধু টিভি দেখো আর সারাদিন বাইরে ঘুরতে শুরু করে দাও, ব্যাস এই দুটোই কাজ আছে তোমার। আরে তোমার মাই বা এমন কি বড় কাজ করেছে? এমনিতেই আজ থেকে উনিও তো বাড়ির মধ্যেই বোঝা হয়ে বসে থাকবেন, ঠিক কিনা? এরই মধ্যে ওদের দুজনের লক্ষ্য করে যে দরজায় মা এসে দাঁড়িয়ে রয়েছে, যেটা দেখে লক্ষ্মী ওনার কাছে যায় আর বলে, মা আপনি চলে এলেন, আপনি কিছু বললেন না কেন? আমি কিছুদিন মায়ের বাড়ি যাবো বলে ভাবছিলাম, জামাই বাবুকে বলিস আমাকে ওখানে ছেড়ে দেয়। বাপের বাড়ি নয়, আপনার জন্য আমরা বৃদ্ধাশ্রম দেখে এসেছি, আপনি ওখানে গিয়েই থাকবেন, প্রতি সপ্তাহে আমরা এসে ওখানে দেখা করব। এটা সঠিক সময় নয় এসব কথা বলার। না মা, আমরা এখনো কিছু ভাবিনি, ব্যাপার হলো এটা যে তোমার বয়স হয়ে গেছে আর আমার আর রোহনের পুরো ভবিষ্যৎ বেঁচে আছে। সারা জীবন পরিশ্রম করে তোদেরকে বড় করলাম আর এই সময় তুই এরকম বলছিস? ঠিক আছে, ভালোই করছিস তুই। তুই যখন ভেবেই নিয়েছিস তাহলে আমি সেরকমই করব, আমি কাল সকাল হতেই ওখানে চলে যাব। লক্ষ্মী সকাল সকাল মাকে নিয়ে একটা পুরনো আর খুবই ছোট বৃদ্ধাশ্রমে নিয়ে চলে যায়। আমি এখানে থাকব, কম করে শোনা, আমার পেনশনের ব্যাপারে তো ভেবে নিতি তুই। এই আশ্রম আপনার পেনশনের অর্ধেক দামের, আপনি তো জানেনই রোহন এখন কোনো কাজ করে না, আপনার পেনশন দিয়ে আমাদেরও খাবার চলে যাবে আর আপনারও। চলুন তাহলে, ভালো এটাই হবে, আপনি এখানে আরাম করে থাকুন। লক্ষ্মী নিজের মাকে একটা ছোট বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে চলে যায়, যেখানে আগে থেকেই অনেকজন বয়স্ক লোক থাকছিল। এসো বোন, এসো বসো, তোমাকেও বাড়ি থেকে বার করে দিয়েছে নাকি? তোমার বাচ্চা কাচ্চা নেই? আমাকে কেউ বার করেনি, আমার একটা মেয়ে আছে যে নিজের বরের সাথে আমার বাড়িতেই থাকে, তাই ওরা আমাকে এই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল। তোমার দুঃখ তো তাও পরিষ্কার, কিন্তু আমাকে দেখো, আমার বাচ্চারা আমাকে এখানে ছেড়ে বিদেশে চলে গেছে। ওরা এক মাস পরে আসবে বলেছিল, কিন্তু এখন 5 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত ওদের বিদেশ থেকে আসার অপেক্ষাই করছি আমি। কোনো ব্যাপার না বোন, সব কিছু ঠিক হবে, তুমি চিন্তা করো না। এরই মধ্যে ওখানে রামলাল নিজের হাতে বানানো মোমোজ নিয়ে চলে আসে। এই যে এই নিন খান, আপনাদের জন্য জাদুঘরের হাত দিয়ে বানানো মোমোজ। এনার হাতে তো জাদুই আছে, যত খুশি মোমোই বানিয়ে দাও, উনি খুব ভালো মোমোজ বানান। ওর মধ্যে থেকে কয়েকটা মোমোজ সাবিত্রী খায়, তারপর বলে ওঠে, মোমোজ তো সত্যি খুব ভালো, আমাকেও আপনি শিখিয়ে দিন না। নিশ্চয়, এখানকার বৃদ্ধাশ্রমে করার মতন কিছু আছে নাকি? তাই বয়সের সাথে সাথে আমার চোখও দেখছি দুর্বল হয়ে পড়ছে, আমাকেও তো আমার ছেলে দুটো বাড়ি থেকে বের করে দিয়েছিল, তাদের ভাগ্য খুবই ভালো যাদের বাচ্চারা মা বাবাকে সঙ্গে রেখে দিয়েছে। যাই হোক, এইসব কথা পরে হবে। এইভাবেই কয়েকটা দিন সাবিত্রীর দিন কেটে যায়। সাবিত্রী ওই বৃদ্ধাশ্রমে হাসি খুশিভাবে নিজের সময় কাটাতে শুরু করে। একদিন গরমের সময়ে ওই কড়া ধূপে আশ্রমের বাইরে একজন ব্রাহ্মণ এসে দাঁড়ায়। ওনার খুব জল তেষ্টা পেয়েছিল। কেউ আছে? জলের তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, যদি আমি জল না পাই তাহলে আমার প্রাণ চলে যাবে। ব্রাহ্মণের কথা শুনে রামলাল আর সাবিত্রী বাইরে বেরিয়ে আসে। মনে হয় ওনার মাথা ঘোরাচ্ছে। রামলাল বাবু, আমাদের কাছে কলসে ঠান্ডা জল আছে, সেটা নিয়ে আসুন, আর হ্যাঁ কিছু বিস্কুটও নিয়ে আসুন। আগে এখনই আনছে। রামলাল বিস্কিট আর জল নিয়ে আসে। সাবিত্রী ওই ব্রাহ্মণকে নিজের হাতে জল খাওয়ায়, তারপরই ওনার জীবনটা ফিরে আসে। ধন্যবাদ আপনাকে মা, তুমি যদি না থাকতে তাহলে আমার কষ্ট আরো বেড়ে যেত। আপনি এত গরমকালে কোথা থেকে আসছেন, আসলে ব্যাপারটা কি বলুন? জঙ্গলের রাস্তা দিয়ে আসার ফলে একটা জঙ্গলের জানোয়ার আমার উপরে আঘাত করে, তাই আমার এই অবস্থা হয়েছে। আপনি যদি চান তাহলে এই বৃদ্ধাশ্রমে কয়েকটা দিন কাটাতে পারেন। সন্ন্যাসী কখনো কোনো জায়গায় থাকে না,
আমাকে এবার যেতে হবে, কিন্তু ওই সাহায্যের বদলে আমি তোমাদের আশীর্বাদ দিচ্ছি। যে জিনিসটাকে এই আশ্রমে বেশি পছন্দ করা হয় সেই জিনিসের এই উঠোনে একটা গাছ হয়ে যাবে, আর সেটা খাওয়ার পরে তোমরা বহু মূল্যবান শক্তি পাবে, অদ্ভুত শক্তি, আর সেটা দিয়ে তোমরা আরো ভালো কাজ করতে পারবে। এই কথা বলে সেই ব্রাহ্মণ ওখান থেকে চলে যায়। রামলাল আর সাবিত্রী আশ্রমের ভেতরে যাচ্ছিল, তখনই ওদের রূপমতি ডাকে, তারপর বলে, আরে এই দেখো কি রকম চমৎকার হলো, হে ভগবান, এটা কি লীলা আপনার! আমাদের আশ্রমের সমস্ত সাধারণ গাছ মোমোজের গাছ হয়ে গেছে। যেই রামলাল আর সাবিত্রী ওখানে যায়, তখন তারা গিয়ে দেখে যে আশ্রমের একটা উঠোনে একটা বিশাল বড় মোমোর গাছ কোথা থেকে চলে এসেছে, ফলের মতন অনেক মোমো রয়েছে। এটা হলো ওই ব্রাহ্মণের দেওয়া আশীর্বাদ আমাদের আশ্রমের ওপর। এই মোমোসগুলো খেয়ে দেখা যাক, নিশ্চয়ই কোনো না কোনো শক্তি পেয়ে যাব। আমি আর দেরি করব না, আমি এক্ষুনি গিয়ে সমস্ত মোমো পেরে নিচে রেখে দিচ্ছি। রামলাল মোমো গাছ থেকে মোমো পেরে নেয়, তারপর খেতে শুরু করে, আর দেখতে দেখতে ওদের ভেতরে অনেক শক্তি চলে আসে, আর মোমো খাওয়ার ফলে ওদের ভেতরে অনেক পরিবর্তন শুরু হয়ে যায়। আমার শরীরে কীরকম যেন একটা হচ্ছে, এই জাদু মোমোগুলো নিজের কামাল দেখানো শুরু করে দিয়েছে। তুমি একদম ঠিক বলেছ। যেই সাবিত্রী এই কথা বলে, ও হাওয়ায় উঠতে থাকে, যেটা দেখে রামলাল আর রূপমতি অবাক হয়ে যায়। এটা কি করে হলো? আমার তো এখন পর্যন্ত কিছুই হলো না। যেই রূপমতি এই কথা বলে আর নিজের হাতটা সরায়, সঙ্গে সঙ্গে রূপমতির হাতের সামনে টাকা চলে আসে। দেখেছ, হাতটা নাড়াতেই তুমি অনেক টাকা পেয়ে গেলে, এই শক্তিটা তো দারুণ দেখছি, এর ফলে তো আমরা অনেক মূল্যবান জিনিস ঠিক করতে পারবো। কিন্তু তোমার কাছে কি রকম শক্তি আছে? যেই রামলাল নিজের হাতটা বাড়ায়, সঙ্গে সঙ্গে সেখানে অনেক খাবার রেডি হয়ে চলে আসে। অনেক দিন পর্যন্ত আমরা ভালো খাবার দাবার খাইনি। ওনারা যেই এই শক্তির ব্যাপারে জানতে পারে, তখন সঙ্গে সঙ্গে ওখানে সরকারের অফিসারের লোকেরা ওখানে আসতে শুরু করে দেয়। তারপর বলে, এই আশ্রমটাকে আমাদের ভেঙে ফেলতে হবে, এটা ভেঙে আমরা একটা বিশাল বড় হোটেল তৈরি করতে চলেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছেন আপনি, এই বুড়ো বুড়িদের এখানে কি কাজ? হ্যাঁ, শুধু শুধু আমাদের সময় নষ্ট করো না তো, যাও তাড়াতাড়ি খালি করো সব। আর যেই সাবিত্রী ওদের এই কথা শুনে, সাবিত্রী নিজের হাতের সাহায্যে দুজনকে ধরে নেয়, আর সেই ব্রাহ্মণের দেওয়া শক্তির কারণে ওদের দুজনকে নিয়ে হাওয়ায় উঠতে শুরু করে, আর সেটা দেখে ওরা ভয় পেয়ে যায়। বাঁচাও বাঁচাও, এতু পেতনি, বাঁচাও বাঁচাও। আরে আমি আশ্রম চাই না, আমি বাড়িতে ওইবার থেকে বাইরে শোবো, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, উঁচু থেকে আমি খুব ভয় পাই, ওরে আমাকে ছেড়ে দাও, দয়া করো ছাড়ো আমাকে। ওদের অনেকবার ধরে চিৎকার চেঁচামেচি করার পরে সাবিত্রী ওদেরকে নিচে নামিয়ে দেয়। হায় ঈশ্বর, এটা কি অবস্থা করলেন আপনি, পালাও! পরিবাররা বাড়ি থেকে বার করে দিল, এখন তোমরাও চলে এলে বার করতে, আমি এবার এরকম হতে দেব না। প্রত্যেক জায়গায় আমরা এইভাবেই ন্যায় পৌঁছে দেব, আর লোকেদের সেবা করব, আর তার সাথে সাথেই আমরা অনেকগুলো বৃদ্ধাশ্রম খুলে দেব। এইভাবে ওরা তিনজন সবাইকে সাহায্য করে। রূপমতি সেই সমস্ত গরিব মানুষকে সাহায্য করত যাদের কাছে টাকা পয়সা থাকতো না, আর রামলাল নিজের শক্তির কারণে লোকেদেরকে ভালো করে ভোজ খাওয়াতো, আর সাবিত্রী নিজের সাথে ওই আশ্রমে অনেক বেসাহারা লোকেদেরকে জায়গা দিয়ে দেয়, আর সবাই আনন্দে দিন কাটায়। উত্তরাখণ্ডের একটা গ্রামে কমলেশ নিজের স্ত্রী এবং বাচ্চার সঙ্গে থাকত। কমলেশ মজুরির কাজ করত এবং নিজের সংসারের পালন পোষণ করত। তার একটা মেয়ে ছিল ডলি, যে হাই স্কুলের পড়াশোনা করছিল। ডলির বোর্ডস এক্সাম একদম সামনে ছিল, তাই কমলেশ দিন রাত পরিশ্রম করে ডলির স্কুলের ফিস জমা করছিল। কিন্তু ডলির পড়াশোনায় একদম মন ছিল না। সারা দিন ডলি মোবাইলে গেমস খেলত বা নিজের বন্ধু বান্ধবীদের সাথে অনলাইন কথা বলত। সারা দিন ও মোবাইলেই লেগে থাকত। এক মাস ধরে যেন ও বইকে হাতই লাগায়নি। সারা দিন মোবাইল নিয়ে থাকো, একটা সময় তো পড়াশোনা করো। তোমার মা এবং আমি সারা দিন পরিশ্রম করে তোমাকে পড়াশোনা শেখাচ্ছি, আর তুমি সারা দিন এই মোবাইল নিয়ে পড়ে আছো।
রেজাল্ট যদি খারাপ হয় তাহলে তোমার আর তোমারই মোবাইলের যে কি অবস্থা। ওফো বাবা, তুমিও না সকাল সকাল শুরু হয়ে যাও, তোমার কাজের জন্য লেট হচ্ছে না নাকি? ডলি আর কমলেশের মধ্যে তর্কাতর্কি শুরু হলো, আর তক্ষুনি ওনাদের বাড়িতে ওনাদের ল্যান্ডলর্ড মানে বাড়ির মালিক চলে আসেন। আরে ভাই, কেমন আছো কমলেশ? তুমি তো 3 মাসের ভাড়া দাওনি, কবে নাগাদ দেবে তুমি ভাবছো? এই মাসের শেষ পর্যন্ত মোট 3 মাসের ভাড়া, আরো 15,000 ডিপোজিট এনে দিয়ে দাও, না হলে ঘরটাকে খালি করে দিও। আমি কিন্তু বলে দিলাম আগে, হুজুর আমি এত টাকা কোত্থেকে আনবো? আমি আপনাকে 3 মাসের ভাড়া নিশ্চয়ই দিয়ে দেবো, কিন্তু 15,000 ডিপোজিট কোথা থেকে আনবো আমি? এসব কিছু আমি জানি না, তোমার থেকে অনেক ভালো ভাড়াতে আমি পেয়ে গেছি, যে ভাড়া আর ডিপোজিট দুটোই বেশি দেবে। এইটুকু বলে বাড়ির মালিক ওখান থেকে চলে যান। কমলেশ আর তার পরিবার নিরাশ হয়ে ভাবতে শুরু করে, এখন কি করব আমরা ডলির বাবা, আমাদের কাছে তো আর কোনো রাস্তাও নেই, আর কোনো আত্মীয় স্বজনও নেই যাদের কাছে সহায়তা চাইবো। আরে আমি কিছুই বুঝতে পারছি না গো ভগবান, শুধু চোখে অন্ধকার দেখছি। এইটুকু বলে কমলেশ তার মজুরি করার জন্য চলে যায়। কমলেশ যখন মজুরির জায়গায় পৌঁছয় তখন ও দেখে যে অন্য সহকর্মীরা কাজ ছেড়ে জিনিসপত্র নিয়ে ওখান থেকে চলে যাচ্ছে। আরে জানি না ভাই, সকাল সকাল কার মুখ দেখেছিলাম, খুব খারাপ দিন যাচ্ছে। আরে কি হয়েছে ভাই, এই সব মজুরিরা কোথায় যাচ্ছে? আরে কোথায় যাবে আর, যে যার ঘরে ফিরে যাচ্ছে। এই ঠিকাদার সবাইকে কাজ থেকে বার করে দিয়েছে। ওই লোকটার কথা শুনে কমলেশ দৌড়ে ঠিকাদারের কাছে পৌঁছায়। আরে ঠিকাদার মশাই, আমরা এই শ্রমিক লোকেরা কোথায় যাব এবার? ঘরে বাচ্চা পরিবার সব আছে, আর তো আমি কি করতে পারি? আমি কি জেনে বুঝে কাজ বন্ধ করেছি? যার জমি তার ভালো ব্যবসা না হওয়ার জন্য সবাইকে কাজ থেকে বের করে দিয়েছে। কেদার মশাই, আপনার কাছে অন্য কোনো কাজ আছে দয়া করে একটু বলবেন, না হলে আমার পরিবার রাস্তায় বসে পড়বে। আরে এখানে তো কিছু নেই, তোমাকে বাইরে গিয়ে কাজ খুঁজতে হবে, আমাকে ক্ষমা করে দিও। কমলেশ ঠিকাদারের কথা শুনে ওখান থেকে চলে যায়। আর ও রাস্তাতেই একটা মন্দিরে বসে ভাবতে শুরু করে, হে ভগবান, নিজের বাচ্চা এবং পরিবারকে আমি কিভাবে সামলাবো? আমি আপনার সাহায্য চাই, আমাকে কোনো একটা রাস্তা তো দেখান, আমাকে মার্গদর্শন দেখান। সেই সময় একটা লোক মন্দিরের দিকে অস্থির অবস্থায় দৌড়তে দৌড়তে আসে, আর এসে মন্দিরের পেছনে লুকিয়ে পড়ে। ওই লোকটার পেছনে অন্য আরো কয়েকজন দৌড়চ্ছিল। আরে কোথায় লুকিয়ে পড়লে, বাইরে আয়, আচ্ছা তোকে তো দেখাচ্ছি, চলো ওকে অন্য দিকটায় গিয়ে দেখি, ওই গাছটার আগে পালাতে দেখেছি আমি ওকে। কমলেশ ওই লোকটাকে লুকোতে দেখে ওর কাছে কথা বলার জন্য চলে যায়। কি হয়েছে ভাই, কি চুরি করে পালিয়েছো যে লোক তোমার পিছনে আসছে? আমি কোনো চোর নই, আমার একটা প্লাস্টিক বানানোর ফ্যাক্টরি আছে, সরকার সেটাকে বন্ধ করে দিয়েছে, সেই জন্য লোক আমাকে মারার জন্য পিছনে পড়ে গেছে। ওদের বক্তব্য আমরা প্লাস্টিকটাকে ব্যবহার করে পরিবেশ দূষণ করছি। এই পরিবেশটাকে তো তুমি দূষণ করেছই, যাও, এই পরিবেশকে তো তুমি দূষিত করেছো অবশ্যই। এইটুকু বলে কমলেশ ওখান থেকে চলে যায়, কিন্তু তখনই কৈলাশ ওকে আওয়াজ দেয় আর বলে, শোনো ভাই, 1 মিনিট দাঁড়াও, তুমি কি আমাকে কিছুদিনের জন্য তোমার বাড়িতে রাখতে পারো? যখনই পরিবেশ শান্ত হয়ে যাবে পুনরায় আমার বাড়ি এবং আমার ব্যবসা শুরু করে দেব। আরে ভাই, আমার নিজেরই পরিবার রাখার জন্য ঘরের কোনো ঠিকানা নেই, তুমি উপর থেকে আমার উপর চাপ সৃষ্টি করছো। কমলেশ ওখান থেকে চলে যায় আর নিজের বাড়িতে গিয়ে সমস্ত কথা নিজের স্ত্রী এবং মেয়েকে বলে। এখন আমরা কি করব, ডলির বোর্ডস এক্সাম সামনেই, আমাদের বাড়ির দারিদ্রতার কারণে আমাদের মেয়ে ফেল না হয়ে যায়। ডলি ওই সময় নিজের মোবাইলে গেমস খেলছিল, আর সমস্ত কথা শোনার পর ডলি বলে, বাবা আমরা প্লাস্টিকের বাড়ি বানিয়ে ওখানেই থাকি না কেন? প্লাস্টিকের ঘর কিভাবে? প্লাস্টিক থেকে তো আমাদের পরিবেশ ঠিক থাকে না। আজকে আমার সঙ্গে একটা লোকের সাক্ষাৎ হয়েছিল যার পেছনে লোকজন লেগে গেছে, ওর প্লাস্টিকের ফ্যাক্টরি ছিল। তুমি কি ওই লোকটাকে জানো? আমরা ওনার ফ্যাক্টরি থেকে কিছু প্লাস্টিকের বোতল নিয়ে আমরা নিজেদের বাড়ি বানিয়ে নিই। আমিও শুনেছি প্লাস্টিক কখনো পচে না, আর তাতে আমাদের বাড়ির সমস্যাও দূর হয়ে যাবে, আর ওই লোকটার ফ্যাক্টরিও চালু হয়ে যাবে।
আরে তোমাদের সব মাথা ঠিক জায়গায় রয়েছে তো? যা খুশি বলে যাচ্ছ। প্লাস্টিকের বাড়ি কিভাবে তৈরি হয়? সবার কথা শোনার পর কমলেশ সারা রাত প্লাস্টিকের ঘরের ব্যাপারে ভাবতে থাকে। আর সকালে উঠতেই ও কিছু চিপস আর বিস্কিটের প্যাকেট নিয়ে মন্দিরের দিকে চলে যায়। কৈলাশ ভাই, তুমি কি আছো না চলে গেছো? আমি তোমার জন্য কিছু বেফার্স আর বিস্কুট নিয়ে এসেছি। মন্দির পৌঁছানোর পর ও দেখল কৈলাশ ওখানেই মন্দিরের বাগানের বেঞ্চে শুয়েছিল। কি হয়ে গেছে ভাই, তুমি এখন আসছো? যখন গোটা রাত মশা আমাকে শেষ করে দিয়েছে তখন কোথায় ছিলে? আর এইসব কথা ছাড়ুন এখন, আমার কাছে এমন একটা আইডিয়া রয়েছে, আমাদের দুজনেরই কাজ হয়ে যাবে। কি সেই আইডিয়া আমাকেও তো একটু বলো। কমলেশ কৈলাশকে সমস্ত কথা বলে। আমার আপনার দোকানের প্লাস্টিকের বোতলের একটু দরকার হতে পারে, তার ভেতরে মাটি ভরে আমরা অনেকগুলো বাড়ি বানাতে পারি। এর থেকে আপনার ব্যবসাও অনেক ভালো হয়ে যাবে আর আমাদের মতো গরিবদেরও অনেক সাহায্য হবে। এই আইডিয়া তো তোমার খুবই সুন্দর, কিন্তু তোমার কি মনে হয় যে আমরা দুজনে এই কাজটা করতে পারবো? আমাদের তো অন্য লোকেরও সাহায্য লাগবে। তুমি ওসব চিন্তা করো না ভাই, আমার সাথে আরও অনেক মজুর রয়েছে যাদের কাজের দরকার আছে, ওদের যদি আপনি দিন মজুরি দেন তোরা সব কাজ করে দেবে। কমলেশ গিয়ে সমস্ত সাথী কর্মীদের এই কথাটা বলে দেয়, আর সমস্ত কর্মীরা নিজেদের নিজেদের প্লাস্টিকের বাড়ি বানানোর জন্য তৈরি হয়ে যায়। চলো ভাই সব, আজ থেকে আমরা কোনো নতুন রকম জিনিস করতে চলেছি, পুরো মন দিয়ে কাজ করতে হবে, তাহলে আমরা সক্রিয় হতে পারবো। আরে কিন্তু আমরা আমাদের বাড়িটা বানাবো কোথায়? আরে তোমরা সবাই এসবের চিন্তা করো না, আমার ফ্যাক্টরির পাশে অনেক বড় একটা বাঁজা জমি রয়েছে, তোমরা সবাই যে যার বাড়ি ওখানে বানাতে পারো। সমস্ত কর্মীরা প্লাস্টিকের বোতলের মধ্যে মাটি ভরে বোতলের ওপর বোতল রাখা শুরু করে দেয়, আর তাদের বাড়ি বানানোর কাজ শুরু হয়ে যায়। কিছু মাস কেটে যায় আর এখন কর্মীদের ঘর তৈরি হয়ে গেছিল। কিন্তু ওই সময় হঠাৎ করে একটা বড় বন্যা চলে আসে। আজ খুব জোরে বৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে আমাদের প্লাস্টিকের বাড়ি ডুবেই যাবে। ডলিমা একটু সামনে থেকো। পুরো গ্রামে জল ভরে গেছে, আমাদের ঘরেও যদি জল ঢুকে যায় তখন? প্লাস্টিকের মজবুত হওয়ার কারণে জল ওদের ঘরে ঢুকতে পারে না। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। আমাদের ঘর ভেসে গেছে। সমস্ত কর্মীরা আর তাদের পরিবার মিলে খুশি উদযাপন করেন। আর তখনই ডলি এসে বলে, বাবা এই দেখো আমারও রেজাল্ট চলে এসেছে আর আমি ফার্স্ট হয়েছি জানো। কমলেশ আর তার পরিবার এটা শুনে খুব খুশি হয় আর খুশি উদযাপন করে।